আমাকে মনোনয়ন দেওয়া হয়নি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মনোনয়ন প্রত্যাশী সবার সাথে ইতিমধ্যেই মত বিনিময় প্রাককালে উনি বলেছেন যে যাদের নমিনেশন দেওয়া হয়েছে তার বাইরেও যদি কেউ জনপ্রিয় থাকে, তিনিও স্বতন্ত্র হিসেবে বা মানে বিকল্প হিসেবে ওখানে নির্বাচন করতে পারেন। ওনার এই কথার উপরে উৎসাহ মানে উৎসাহ পেয়েই মূলত ওই আসনে আমি স্বতন্ত্র ক্যান্ডিডেট আমি যথারীতি মনোনয়নপত্র জমা দিয়েছি। সেখানে ওই ওয়ান পার্সনের একটি সমস্যায় আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মূলত ওয়ান পার্সনে প্রায় 5,000 ভোট আসে। আপনি জানেন আমি বিগত নির্বাচন উপজেলা নির্বাচনে দুইবার দুইটা উপজেলা নির্বাচনে আমি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলাম। সুতরাং এই আইনটাই আমাদের আসলে আইনের প্রতি আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধাশীল, তবে এটার মনে হয় বিবেচনা করার সময় এসেছে। নইলে এই হাজার হাজার এরকম মানুষ এই আগার গায়ে এসে এক ধরনের এখন আমার নির্বাচনের মাঠে থাকার কথা ঠিক সেই সময় এসে আমাকে মানে আপিল করার জন্য মানে ঢাকায় এসে বসে থাকা লাগছে। তো আমি এই বিষয়গুলো আরও একটু মানে সহজ করে দেখার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।